সরি। হ্যাঁ, নো সরি। ধাক্কাটা আরেকবার দিন প্লিজ। হোয়াট? আরেকবার ধাক্কা প্লিজ। নাসিমা, তুমি আমার নাগিনা, আমার ভালোবাসার গয়না। গয়না? মজা দেখাচ্ছি তোর গয়নার? এই কিচ্ছু, ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন প্রেম নিবেদন করছি। কপাল বলতে হবে কিচ্ছু, সব মেয়েরা শুধু তোকেই ভালোবাসে। ওই যে কাল যার সাথে প্রেম করেছিলি, লাভলি, তারও আগে লাইলা, তারও আগে জামিলা। কি তুমি আরো? ওর কথা বিশ্বাস করো না ডার্লিং। অসভ্য বদমাইশ, আরো তো একটা মেয়ের সাথে তুমি? সব মেয়েরা রেগে একটা করে থাপ্পড় মেরেছে, তুমি একটা দিয়ে সরি দোষ। তোর সাথে আমার কোনো কথা নেই। ও মাই গড, ইলেকশনের ফিল্টার ঠিক থাকবে। চলি বাই রুবি। আসলে সব দোষ আমার। তোমার? হ্যাঁ, সবে মাত্র 4 টাকা দামের বেনসন সিগারেট ধরা দেই দেখি দুলাভাই সামনে, ভয়ে মেয়েদের বাথরুমে গিয়ে লুকিয়ে থাকি, দুলাভাই ঢুকতে আস্তে বেরিয়ে আসি, আর দুলাভাই আমাকে খুঁজতে গিয়ে বাথরুমের দরজা খুলতে মেয়েরা। তার মানে আর
অরিজিনাল ক্রিমিনাল হচ্ছে তুমি। দুলাভাই মহা খেপা খেপে যাবে। শুধু দুলাভাই না, আপাও খেপে যাবে। ব্যাপারটা হচ্ছে কি, তোমার গান শুনলে আমার বুকের ভেতরটা মেশিন গানের মতো করে। বুঝেছি বুঝেছি, এখন আমার গান নিয়ে তুমি ঠাট্টা করছো, করো করো, কিন্তু মনে রেখো আমি একদিন এমন গান গাইব যে তুমি সেই গান শোনার জন্য ছটপট 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 করবে। আরে ছটপট আমি এখনই করছি। কেন, কি হয়েছে? আরে তোমার আদরের মামাতো ভাই রনি, যার জন্য তোমার বুকে মায়া উঠলে উঠেছিল, আরে সেই গুন্ডা রনি। রনি কি হয়েছে ওর, কেমন আছে? চুপ, হ্যাঁ তুম চুপ। কি হয়েছে ওর, ও কেমন আছে? আরে কেমন আছে জানতে গিয়ে আমি আজ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, তোমার মায়ের পেটে আপন বোন রুবি। রুবি? হ্যাঁ রুবি, অসুখ আছে বাড়িতে, ও ঠ্যাং ভেঙে ন্যাংরা করে দেবো। বলে কি না, দিয়া ভাই আমি আপনাকে বাঁচাতে পারবো না। তুমি রুবিকে বাঁচাতে পারবে না, তুমি পুলিশের চাকরি করো, অথচ আমার একমাত্র বোন রুবিটাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিলে। আরে আমি ছাড়িনি, আমি ছাড়িনি, বরং তোমার আদরের বোন আমাকে একদল গুন্ডিদের হাতে ছেড়ে দিয়ে কেটে পড়েছে। আমি দৌড়ে অনেক কষ্টে বেঁচে এসেছি। মাধুরী মাধুরী, আমি সব সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, তুমি ছাড়াই জগতে আমার আর কে আছে বলো? আছে আছে, সব আছে, আদরের বোন রুবি আছে, মামা তো ভাই রনি আছে, মামা আছে, শুধু আমার কেউ নেই, আমি এতিম। এসব বলছো কেন তুমি? ওরা হচ্ছে ভাই বোন, তাছাড়া বিয়ের পর মেয়েদের স্বামী তো সব, তুমি হলে আমার জীবন আমার মরণ। এই সত্যি ইয়ে কামিং দুলাভাই। না দুলাভাই, না কামিং। ফুল ফুল নিয়ে এসেছি দুলাভাই, যে ভুল করেছি তা ফুল দিয়ে শেষ করছি। আয় ভাই। এই খবরদার, আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, নো রিলেশন। আসতে না আসতেই শুধু শুধু ওকে বকতে শুরু করেছো কেন? শুধু শুধু বকছি? তোমার এই গুরুতর ভাইয়ের জন্য মেয়েরা আমাকে ভেরি ভেরি ইনসাল্টিং। আপা, মেয়েরা তোমার স্বামীকে। আয় রুবি, সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। একি তুমি ওর মুখ চেপে ধরে আছো কেন? হ্যাঁ কই না, তো মানে মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা মেরেছে একজন পুলিশ অফিসারকে। না না মামা, মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে। আরে আমাকে মারবে মেয়েরা? অসম্ভব, আমার কাছে ওর আসতেই পারেনি, আমি এক দৌড়ে দৌড়ে পালিয়েছে একজন পুলিশ অফিসার। বেশ রসালো ঘটনা বলে মনে হচ্ছে। মামা মামা প্লিজ, মামা মামা, এসব নিয়ে আপনি আমার উকালতি পেশ করবেন না, তাহলে আমার 12টা বেজে যাবে। থ্যাংক ইউ মামা। বাক 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 পাখা পাখা ডাকাতকে গুলশানে একটি বাড়িতে পুলিশ ঘেরাও করে আছে। বাঘা ডাকাত কোথায়? স্যার আমরা চারদিকে কর্ডন করে আছি, বাঘা ডাকাত এই বাড়িতেই ঢুকেছে। এই যে শুনুন, হ্যাঁ বাঘা ডাকাত কোথায়? উপরে স্যার, বাঘা ডাকাতের হাত থেকে আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। আলাই ইন্সপেক্টর আমাকে ধরতে চেয়েছিল, বাঘা ডাকাতকে ধরতে চেয়েছিল। হ্যাঁ
ইন্সপেক্টর! দুর্ধর্ষ বাঘা ডাকাত গ্রেফতার। হুকু, এই দেখো কাগজে তোমার ছবি ছেপেছে, খুব সুন্দর, সিনেমার নায়কের মতো, তাই না? অসামান্য কৃতিত্ব তোমার। আর তাই আমিও পুলিশের চাকরির জন্য দরখাস্ত করে দিয়েছি। দুলা ভাই, তুমি হচ্ছে সাহসী বীর পুরুষ। আর তাই তোমার অসামান্য সাফল্যে আমার কলেজের মেয়েরা এসেছে। তোমাদের অপরাধের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমাদের ক্ষমা করেনি দুলা ভাই। তোমাদের দুলা ভাই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখলে দেখলে তো, আমার দুলা ভাইয়ের মতো মানুষই হয় না। শোনো, তোমরা যদি মনে করো দুলা ভাইয়ের অসামান্য সাফল্যে তোমরা চাইনিজ খাবে, তাহলে আমার দুলা ভাই তাতেই রাজি আছে। তুমি টিপে দিলে মাথা ব্যথা আরো বেড়ে যাবে। কেন আব্বু, মামুনি টিপে দিলে ব্যথা বাড়বে কেন? সে তুই বুঝবি না মা, সে তুই বুঝবি না। তোর মা তার ভাই আর তোর মায়ের বোন দুজনে মিলে আমাকে ছিলে লবণ লাগিয়ে দিয়েছে। হিউম্যান প্লিজ গেট আউট। তোমাকে দেখলে ওদের চেহারা ভেসে উঠে, আর ওদের চেহারা দেখলে আমার আমার টাকার শোক বাড়ে, আর টাকার শোক বাড়লে আমার মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথা বাড়ে। ওগো, আমি তোমার টাকা দিয়ে দেবে? কার টাকা দেবে? আমার টাকা আমাকে দিলে আরো জ্বালা বাড়বে। তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন তুমি বুঝবে। হ্যাঁ হ্যাঁ বুঝবে, আমি তোমার কি ছিলাম তখন বুঝবে, বুঝবে। যখন আমি থাকবো না খুঁজবে তুমি, খুঁজবে যখন আমি
দুলাভাইয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। বেচারা সব মানুষ, একটা টাকাও ঘুষ খায় না, তার উপর পাশানের মতো এত বড় ট্যাক্স নেওয়া তোমার উচিত হয়নি। যত দোষ নন্দ ঘোষ না, সব দোষ আমার না? অথচ খাবার সময় থেকে কিছু কম খেলেন না। আমি তো কমই খেয়েছি, তুমি তো রাক্ষসের মতো খেয়েছো। সততার নীতি আর আদর্শের চার দেয়ালে বন্দী হয়ে হতাশায় ভুগছে। হ্যাঁ ভাবি, হতাশার বিষাক্ত নিঃশ্বাসে আমাদের সকলেরই সব আশা আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাচ্ছে। আরে শামিম যা, কেমন চলছে তোমার লেখাপড়া? ভালো। আচ্ছা আচ্ছা, ভাবি শামিম তো আকবরের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। আমি জানি আকবর আমার দ্বারা কোনো কিছুই গ্রহণ করবে না, কিন্তু শামিমের কিছু দরকার হলে আমার কাছে যেতে বলবে। ঠিক আছে, আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আবার আসবে। জি আচ্ছা। হাই, আপনি বুঝে কলেজে নতুন এসেছেন? ফালতু কথা আমার একদম পছন্দ না। সো ডোন্ট ডিস্টার্ব। আপনি কোন এর ছাত্রী? তোমার কি প্রয়োজন? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। তোমার মতো নেস্টি ছেলের সাথে বন্ধুত্ব? রাইট রাইট, আমাদের মতো নেস্টি ছেলেদের সাথে বন্ধুত্ব করা ঠিক না, কিন্তু ভালোবাসা মানে লাভ। আমাকে আমাদের বললি? আমাকে দেখতে তো আমাদের মতো। আমি আম্মাজান, আমার বয়স কি 70 বছর? না আম্মাজান না, ভাবি জান। থুকু, ভাবি জান না, বিবি জান। কি? আমি বিবি জান? বাবা বাবা, তোদের দেখে মনেই হয় না তোরা মাঝে মাঝে ঝগড়া করিস। আমরা ঝগড়া করি মানে আমরা ঝগড়া করি? কি বলছিস তুই? আজ পর্যন্ত রনির সাথে আমার একদিনও ঝগড়া হয়নি।
তার মানে লাভ স্টোরি, দুজন দুজনকে ভালোবাসিস। তোরা এখানে বসে প্রেম করছিস আর আমি ওদিকে প্রেম করতে গিয়ে ধাপ্পড় খাচ্ছি, নরমাতে ধাপ্পড়ে। আপনাদের প্রেম রোগের মহা ঔষধ। আরে না, এ থাপ্পড় প্রেমের থাপ্পড় নয়। ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইলা, ভীষণ দেমাগি। নতুন মেয়ে? হ্যাঁ হ্যাঁ, অহংকারী, সুন্দরী, ধনী পিতার আদুরে তুলতুলো বিড়াল ছানা। কলেজের সব ছাত্রকে সরাসরি বোর্ড আউট করে দিয়েছে। কি রে, লাইন দিচ্ছিস নাকি? ইয়েস, বাট নো এন্ট্রি। নতুন এসেছে কিনা জানতে চাইলে বলে তোমার কি দরকার? আসলে মেয়েরা সুন্দরী হলে যা হয় আর কি। আরে রাখ সুন্দরী, আমার চেয়ে সুন্দরী আবার কে রে? বুঝলি হারন, আমার পাল্লায় পড়লে দেখতিস পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরছে। জি না, পাত্তা পাওয়া তো সহজ না। আমার রানী পাত্তা পাবে না বললেই হলো। রানীর মতো হ্যান্ডসাম রোমান্টিক ছেলেকে পেলে যে কোনো মেয়ে লাইন ধরবে, সেটা আমার মতো মেয়ের জন্য 100%। কিন্তু ও মেয়ে সে চিজ নয়, রনিকে একটু পাত্তা দেবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রানী, ওই মেয়েকে, মানে কি যেন নাম, ইলা, রাইট, ইলা, ওই ইলাকে তোমার পিছনে ঘোরাতে পারবে না? অফ কোর্স, কিন্তু লাভ। এই তোরা বাজি ধরবি? আমি 5,000 টাকার বাজি ধরতে রাজি। আমিও রাজি, আমিও রাজি, আমরা সবাই রাজি। ওকে, তোরা সবাই যখন রাজি তখন 5,000 টাকা তো কামাই করতেই হয়। ওই মেয়েকে প্রেম। আরে অমন করে কি দেখছো? অপূর্ব, কি রূপ, হা করে দেখার মতো। ওর রূপ দেখতে বলিনি, ওকে তোমার পিছনে ঘোরাতে বলেছি। হ্যাঁ রুবি, এখন দেখছি আমাকে ওর পিছনে ভৌম করে ঘুরতে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পদার্পণে ক্যান্টিন চাঁদের আলোয় ভরে গেছে, বাতাসে সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হয় এতদিনে সত্যিকারে একজন সুন্দরী মেয়ে আমাদের কলেজে এলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই ইভিনিং ইন প্যারিস ট্রেন দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে, এরকম তো আমি সেন্স। শুধু আমি ছাড়া এই কলেজের কে মাখবে বলুন? এই যে মেয়েগুলোকে দেখছেন না, জন্মেও নাম শুনেনি। জলদি বার্গার কোল্ড ড্রিঙ্কস। না না, শুধু কোল্ড ড্রিঙ্কস। আরে বলেন কি, তাই কি হয়? আপনি খেলে তো বার্গারের জীবন ধন্য হয়ে যাবে। এই প্যারাকটা সুন্দর শরীরে দমকম করবে বলে আমি বাধ্য হয়ে আপনাকে, না 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 ম্যাডাম, এখানে বসা ঠিক হবে না, প্লিজ চলুন। কোথায়? চাইনিজে। না না, আপনি, মাই নেম ইজ রনি, কোটিপতি জহরুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনি তার বাড়িতে? আমি তার একমাত্র ছেলে, আমিনুল ইসলাম রনি। আপনি জহরুল ইসলামের ছেলে? ইয়েস ম্যাডাম, কি বলবো, এদেশে কোটিপতিদের জন্য কলেজ নেই বলে বাধ্য হয়ে আমাকে ন্যাস্তি কলেজে ভর্তি হতে হয়েছে। চলুন সোনার গাই যাই, চলুন। তোর প্রেমিক ফিনিশ, ফাইসে গেছে। ঠিক আছে, ওকে আমি মজা দেখিয়ে ছাড়বো। রানি, রানি, বাথরুমে আসুক। প্রিয় ইলা। কি? আমার প্রিয় হরিণী, তোমার চোখের তারায় আমার মনের ভাষা আমি খুঁজে পাই। তোমার হরিণী চোখ দুটো যেন স্বপ্নের চোখ, তোমার ঠোঁট দুটো যেন কমলা লেবুর কোষ। ইস, তোমার হাসিতে আমার বুকে ভালোবাসার জোর ছলছল করে ওঠে। আই লাভ ইউ ইলা, আমি তোমাকে ভালোবাসি। কি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। না মতলব,
থ্যাংক ইউ। এবার বলো কেন এসেছো? তোমাকে শিক্ষা দিতে এসেছি। তুমি এখন আমার সঙ্গে যাবে আর ইলাকে বলবে আমি তোমাকে ভালোবাসি না। ও নো নো রুবি, এ কথা বলা যাবে না, কারণ ভালোবাসা মুখের কথা যায়ও না আসেও না। আহ, মন থেকে ওকে ভালোবেসেছি। শি ইজ মাই লাভ। ও মাই গড, 10টা বেজে গেছে। ইলা ইলা আমার জন্য অপেক্ষা করছে। আরে আমার চিঠিটা কোথায় দেখলাম? চিঠির অবস্থা কে করেছে? আমি। ওকে, নো প্রবলেম। চিঠিতে না বলে এখন মুখেই বলবো। ইলা, ইউ আর মাই লাভ। আই লাভ ইউ ইলা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোর জন্য দুঃখ হয় রুবি, আসলে রনি যেমন লুচ্চা জানতাম না। রেখা, ওর কি দোষ? ইলাকে নিয়ে যেভাবে মেতে উঠেছে রনি, মনে হয় জীবনেও মেয়ে মানুষ দেখেনি। কোথায় রনি? আমরা দূরে কোথাও দেখা করব, যেখানে নোংরা মেয়েদের চেহারা দেখতে হবে না। কি হলো ডার্লিং, বিশ্বাস হচ্ছে না? চলো দূরে কোথাও ঘুরে আসি। কোথায়? শহর থেকে দূরে কোথাও যাবে? বেশ চলো চলো। দেখছি নো প্রবলেম ইলা, আমাদের মনে তো পাম আছে, মানে ভালোবাসা আছে। চলো আমার গাড়িতে চলো। ওহো, গাড়ি তো নিয়ে আসিনি, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য মোটর সাইকেল নিয়ে এসেছি। চলো। অবশ্য মোটর সাইকেলে বসতে তোমার যদি আপত্তি না থাকে। তুমি থাকতে কোনো অসুবিধা হবে না, তোমাকে ধরে বসবো। রিয়ালি? তোমার জন্য সবকিছু পারবো। চলো। তোমার জন্য সবকিছু পারবো। শালির বেটি শালি বলে কি, দাঁড়াও দেখাচ্ছি।
কাটি গে আমি ভালো লাগা ভালোবাসা সবে যে তুমি তোমার প্রেমের চির সাথী যে আমি কাছে এসো না ভালোবাসো না জলে জলুক লোকে জলে জলুক লোকে কি পায় আসে যায় প্রেম প্রীতি দেখে ওরা করে হায় হায় স্বভাব তোমার যেন তাল মান হাল চালে মনে হয় তুমি আমির খান তুমি আমার জানের জান তোমার তরে আমি দিতে পারি প্রাণ তোমার প্রেমে আমি হলাম সাজাহান মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? তার নাকি কুত্তি হারিয়ে গেছে। কুত্তি? জি স্যার। পাশের বাসায় কুত্তার কাছে গিয়ে খোঁজ নিতে বলো, যাও। ইয়েস স্যার। দুলাভাই। শাট আপ। কে দুলাভাই? হু ইজ ইউর দুলাভাই? এটা থানা, এখানে দুলাভাই টুলাভাই নেই। Now I am Inspector Raj, you understand? Please, Dula bhai, do shomoy chhatra koro na to. Monta khub kharap. Tate amar ki? Tate amar ki? Roni amar sathe beimani koreche, dhoka baji diyeche. Oke dhore ene Dula bhai. Na mane Dula bhai na, Inspector bhai. Taka ache, taka. Taka? Ghush na dile kono kaj hobe na. Ei case er jonno puro 5000 taka dite hobe. একজন সৎ অফিসার হয়ে ঘুষের কথা? নো টক, নো টক। টাকা দিলে কাজ হবে। দুলা ভাই, না মানে ইন্সপেক্টর ভাই, আমার কেসটা? বলছি তো, টাকা না দিলে হবে না। টাকা? আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? ঠিক আছে, গলার চেইন, হাতের আংটি, আপাতত এগুলো দিলেই চলবে। তুমি তুমি এত নিষ্ঠুর আমি জানতাম না। আমার নিজের মানুষে তুমি তুই ঘুষ খাচ্ছো? আরে পুলিশ হচ্ছে আইনের লোক, একজন আইনের লোকের কাছে নিজের মানুষ বলে কিচ্ছু নেই স্বজন প্রীতি। অতএব কথা না বলে যা করবে তাড়াতাড়ি করো, কুইক। চাইনিজ খাওয়ার কিছুটা অন্তত উসুল হবে। এখন যাও, আমি এসপি সাহেবের সাথে কথা বলে আসছি। রনিকে আমি অবশ্যই থ্যাংক ইউ দুলা ভাই। বাই। দে এবার 5000 টাকা দে। বারে বা, যেখানে তুমি টাকা দিবে সেখানে উল্টো টাকা চাচ্ছ? কথা ছিল ইলা বেগম তোর পিছনে ঘুরবে, এখন দেখছি তুই নিজেই ওর পিছনে ঘুরছিস।
আরে ছাগল, সে তো ঘুরছি ওকে ঘোরাবার জন্য। এসব কি হচ্ছে, পাগল হয়ে গেছো তোমরা? দেখো দেখো রনি, এই অসভ্য বজ্জাত মেয়েটা পাঠায়নি। রুবি তুমি চুপ করো। রনি, ও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। রনি আমার, আমারই থাকবে। ইলা, তোমাকে নিয়ে রুবি এবং রুবির বন্ধুরা একটা বাজি ধরেছিল। শর্ত ছিল, তোমাকে যদি আমার প্রেমের ফাঁদে ফেলে পিছনে পিছনে ঘোরাতে পারি তাহলে রুবি পাবে 5,000 টাকা। রুবিকে জয়ী করার জন্যই আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। ইলা, শৈশব থেকে আমি আর রুবি একসাথে বড় হয়েছি, খেলা করেছি, বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকেছি। তোমার সাথে ভালোবাসা যত অভিনয় করেছি ততই আমি রুবিকে বেশি করে ভালোবেসে ফেলেছি। বলতে পারো রুবি আমার প্রথম আর শেষ ভালোবাসা। রুবি, আমি দুঃখিত, আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছ। বিশ্বাস করো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার কথা জানলে আমি কখনোই তোমার ভালোবাসায় ভাগ বসাতাম না। আমি দোয়া করি তোমাদের ভালোবাসার যেন চিরদিন থাকে, তোমরা যেন চির সুখী হও। ভালোবাসি তো
পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালন এত সোজা নয়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের অপরাধ তোমাদের নয়, তোমার মঞ্চুরি, বেমানি, বিশ্বাসঘাতকতা, 420, 420। না না, অভিযোগ নেই, আমি কেস উইথড্র করে নিলাম। আর তুমি উইথড্র করলে তো আমি কেস উইথড্র করবো না। কথায় আছে পুলিশ ছুলে 18 ঘা, 1000 টাকা হবে। জি না। তাহলে 500 হলে চলবে, দেখা দেখা আছে কিনা। 500 টাকা হলো কেসটা আমি উইথড্র করে নেব। 480 আছে, চলবে। চাইনিজে যে খরচ হয়েছিল না তার ডাবল ঠিকানা। গুড বাই মিস্টার শালান শালি, বাই বাই। শালার দুলা ভাই। শম্পা আবু, মামুনি, আমি এটা তোমার জন্য এনেছি। আবু তুমি খুব ভালো। লিলি, লিলি, এই লিলি, আর কতবার বলবো আমি, জুলি জুলি জুলি। ও সরি 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 জুলি। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমার আংটি তাই না? তোমার পছন্দ আছে, খুব সুন্দর আংটি। শুধু আমার জন্য এনেছো? আমার জন্য চেন এনেছে। বাহ, খুব সুন্দর তো। আরে, এটা তো আমার চেন। আরে, পরো কি? সত্যি, তোমার মতো ভালো স্বামী হয় না। পরশু শম্পার জন্মদিন, অথচ জন্মদিনের আগে এত উপহার। শুধু উপহার না আপা, দুলাভাই বিরাট পার্টিও দেবে, সারা শহরের লোকদের দাওয়াত করে খাওয়াবে। অবশ্যই। এই যে টাকা। আরে, আমার টাকা। আরে মামা, আসুন বসুন। না, আমি বসবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাকে জানাতে এলাম রনির জয়নিং লেটার এসে গেছে। আগামীকাল ওকে ঢাকা থেকে সারদা পুলিশ ট্রেনিং একাডেমির উদ্দেশ্যে রওনা হতে হবে। আচ্ছা চলে বাবা। বাবা রনি, এবার বুঝবে সব পুলিশ অফিসার হয়ে পার্টি দাও কত কষ্টের। দোয়া করবেন দুলা ভাই, যেন সফল হতে পারি, সৎ থাকতে পারি। বাবা দোয়া করো। আল্লাহ তোকে সফল করুক রুবি। এই রুবি, 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 তুমি কাঁদছো? কই না তো। কি হয়েছে তোমার বলো রুবি, কি হয়েছে? কে কিছু তোমাকে বলেছে বলো? কে বলেছে তাকে? আমি না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাহলে ও আচ্ছা, বুঝেছি। আমি হঠাৎ চলে যাচ্ছি, সে যেন তোমার মন খারাপ, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? একটা কিছু বলো। তুমি ছাড়া আমি ভালো থাকি কি করবি? তুমি ছাড়া আমি ভালো থাকি কি করবি? কি করি?
রনি, দুলাভাই খুব মনোযোগ দিয়ে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে পুলিশের চাকরির সবচেয়ে বড় পরীক্ষা। আপনার দোয়া দোলা ভাই, রবির দিকে খেয়াল রাখবেন। অফকোর্স, কারণ তোতা ছাড়া ময়নার গতি নেই। এই না তোর টাকা রবি, তোমার চেই। থ্যাংক ইউ দুলাভাই, আমরা জানতাম দুলাভাই আমাদের সাথে দুষ্টুমি করেছে। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ওঠো মামা, আমি যেতে পারছি না বলে দুঃখিত, আমাকে এখনই আবার অফিসে যেতে হবে। জুলি, রনিকে বাস স্ট্যান্ডে বিদায় দিয়ে ফেরার পথে সম্পর্কে নিয়ে সোজা বাসায় চলে এসো। আচ্ছা। নেশা করে স্বামী মারা গেছে, এরকম একটা নয়, হাজার হাজার ছেলে নেশা করে প্রতিদিন মরে যাচ্ছে, হাজার হাজার বাবা মায়ের বুক খালি হচ্ছে, অথচ নেই কোনো প্রতিবাদ, নেই কোনো প্রতিকার। নেশা নেশা শেষ হয়ে গেল দেশটা, কে বাঁচাবে যুব সমাজকে? কেউ বাঁচবে না। শুধু নেশা নয়, ভেজাল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নকল ঔষধ সব এখন ছড়িয়েছে সারা দেশে, এর হাত থেকে কারো মুক্তি নেই। আর শামিম গেছে, কাল যাবে আমার ভাই, যেতে থাকবে, কেউ রক্ষা পাবে না, কেউ না। জানি না স্যার, জানি না, আমি জানি না। বল বল হারামজাদা, তোদের আসল নেশার আড্ডার ঠিকানা বল। হ্যালো, কি বললে? সম্প হাসপাতালে? ঠিক আছে, আমি এখনই আসছি। ক্লাসে হঠাৎ পেট ব্যথা শুরু হয়েছিল, চিৎকার করতে করতে জ্ঞান হারালে, হাসপাতালে নিয়ে এসে আমরা ওনাকে ফোন করে দিই। ওর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। Shabbat!
আমার সম্পর্কে মাদ্রাস শিখে লটিতে রয়েছে কুইক আমার শরীরে বিষ আছে, বিষ, বেদনার বিষ, যন্ত্রণার বিষ, ব্যর্থতার বিষ। সেই বিষ এই সাপের বিষে ক্ষয় হয়ে যায়, শান্ত হয় আমার শরীর, আমি শান্তি পাই, শান্তি পাই আমি। হে, আমার জন্ম কোথায় হয়েছিল জানেন? না, জানেন না, আমিও জানতাম না, বড় হয়ে শুনেছি আমার জন্ম হয়েছিল সেইখানে যার কোনো ঠিকানা নেই, পোস্ট অফিস নেই, সাকিন নেই। কারণ আমার গর্ভধারিণী মা আমাকে নোংরা ডাস্টবিনে ফেলে গিয়েছিল, নোংরা ডাস্টবিন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন, যেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে কুকুর, পা কামড়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতেই আসে মাতাল, মাতাল নিয়ে যায় আমাকে, মাতাল নিয়ে যায় আমাকে, মাতাল থেকে টোকাই, মাতালের লাফি খেতে খেতে গিয়ে পড়ি ধুধু মরুভূমিতে, চুলে তাকি উটের গলায়, আমার কান্না শুনে উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়, আমি কাঁদি উট দৌড়ায়। একসময় প্রতিযোগিতা শেষ, খেলা শেষ, শুরু হয় আমার খেলা, খেলা শুরু হয় আমার খেলা। আমি বল খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, টেনিস বল খেলি, ব্যাডমিন্টন খেলি, বাস্কেটবল খেলি, লন টেনিস খেলি, আর খেলি মানুষ, মানুষ নিয়ে, মানুষের জীবন নিয়ে। খেলতে খেলতে এক কোটিপতিকে খুন করে আমি হয়ে গেলাম ধনী, টাকা, চারিদিকে টাকা, অনেক টাকা। কিন্তু আমি আরো টাকা চাই, আরো অনেক টাকা, টাকার পাহাড় বানাতে চাই। যখন এই পৃথিবীর বাচ্চা হওয়ার শখ আমার মনের মধ্যে কিলবিল কিলবিল করে,
যখন আরো ধনী হতে না পাওয়ার ব্যর্থতা আমার শরীরে খচখচ করে, যখন দেশের সব নামি দামি নেতাদের ওভারটেক করতে না পারার ব্যর্থতা আমার মনের মধ্যে খচখচ করে, তখনই আমার নেশার প্রয়োজন হয়। কিন্তু মদ, গাঁজা, আফিম, হেরোইন এসব দিয়ে এখন আর আমার নেশা হয় না, তাই সাপের বিষে আমি নেশা করি আমার না পাওয়ার ব্যর্থতার জ্বালা মেটাই। যেদিন এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী হতে পারবো, যেদিন আমাকে নিয়ে যারা খেলেছিল সেই মানুষ তাদের উপর প্রতিশোধ নিতে পারবো, সেই দিন, সেই দিন আমার বিষের জ্বালা শেষ হবে। বিষে বিষক্ষয়। স্যার আপনার ফোন। হ্যালো এসপি সাহেব, আপনার মতো দক্ষ পুলিশ অফিসার আছে বলেই শয়তান বদমাশরা বেশ আরামেই আছে। জি কি বললেন? পুলিশের বার্ষিক ক্রীড়া, তার মানে দৌড়ঝাঁপ খেলা? আসবো, অবশ্যই আসবো। কাস্টমস, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর থেকে মাল আসবে। কি বললেন? লাইন ক্লিয়ার, নো প্রবলেম, আমিও আপনার পকেট ভরে দেব। ওকে, হংকং, জাফর চৌধুরী স্পিকিং। ইয়েস, পয়জন ইজ দ্য কিলার অফ পয়জন, এখানে লাইন ক্লিয়ার। নির্ভয়, তুমি অস্ত্রের চালান পাঠিয়ে দাও, অস্ত্রের সাহায্যে আমি শান্তির দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দেব। সিঙ্গাপুর, ইয়েস, নো প্রবলেম, মাল পাঠিয়ে দাও, লাইন ক্লিয়ার। ওকে স্যার, আমাদের কেমিক্যাল সেকশনের অফিসাররা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে, নিয়ে এসো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, বসুন। কেমন আছেন সবাই আপনারা? ভালো ভালো, হ্যাঁ বসুন। তা কাজকর্ম কেমন চলছে? ভালো। আমার একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্ন বলুন স্যার। ওষুধ আপনি ভেজাল নিয়েছেন কেন? স্যার, উনি আমাদের নতুন অফিসার, কিছুদিন হলো জয়েন করেছেন। ও আচ্ছা আচ্ছা, তা ভাই কি নাম আপনার? আকবর। বাবা বাবা, সুন্দর নাম, আকবর, বাদশার নাম। আসুন আসুন আসুন, আসলে আপনি নতুন এসেছেন তো, তা কিছু জানেন না। জানাচ্ছি, সব জানাচ্ছি, শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। এদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। একদল মরণ নেশা পান করে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আরেকদল অস্ত্র হাতে পেয়ে নিজেদেরকেই নিজেরা গুলি করে মারছে। যুবশক্তি ক্ষয় হচ্ছে, লাভ হচ্ছে আমার। এটা আপনার একটা নিষ্ঠুর খেলা। হ্যাঁ খেলা, ওরে নিঠুর, একই তোর খেলা। দিনের বেলা বাচ্চা মানুষ, ফকির সন্ধ্যাবেলা। ক্যাসেট হচ্ছে জাফর চৌধুরী অপকর্মের প্রমাণ, যা সংগ্রহ করতে গিয়ে আমার বন্ধু আকবরকে প্রান্তিত হয়েছে। এই ক্যাসেট আমি হাত ছাড়া করব না। আইজি সাহেব চট্টগ্রাম থেকে ফিরে এলেই সব তথ্য ফাঁস করে ওই জাফর চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করতে হবে। আই ওয়ান্ট টু অ্যারেস্ট হিম। তোমার যা ইচ্ছে। এই যা, ভুলে গিয়েছি, আমার একটু কাজ আছে, আমি চলে চলে। তুমি কখন এলে? মামা কোথায়? চলে গেছে। শোনো, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাসেট, এটা যেন কোনো মতে হাতছাড়া না হয়, খুব সাবধানে রেখো।
হ্যালো, 2 টাকার ইন্সপেক্টর কে 2 লক্ষ টাকা দিয়ে বিষাক্ত ছোবল মারবো, দিশে শরীর নীল হয়ে যাবে। আর আপনার এই ইনফরমেশনের জন্য আপনিও পাবেন স্পেশাল বোনাস। আমার বড় ভাই রাজুকে ফোন লাগান। হ্যালো, ইন্সপেক্টর রাজু স্পিকিং, কে আপনি? জাফর চৌধুরী। আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, কারণ আপনার মুখোশটা খুলে আসল চেহারাটাই দেশবাসীকে দেখাতে চাই। অবশ্যই দেখাবেন বড় ভাই, দেখার মতো হলে শুধু দেশবাসী কেন, বিশ্ববাসীকে দেখালেও আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে আমি আপনাকে সামান্য কিছু দিতে চাই। না না, রাগ করবেন না বড় ভাই, কারণ টেলিফোনে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। তাই দয়া করে আপনি যদি আমার এখানে একটা গুড উইল ট্যুরে, অথবা আপনি নির্দেশ দিলে আমি আপনার ওখানে একটা গুড উইল ট্যুরে। আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আমার কর্তব্য পালন করতে নিজেই আপনার কাছে আসব। যে অমূল্য সংবাদ আপনি সংগ্রহ করেছেন তার সামান্য নজরানা। এই টাকার 20 দিয়ে রেকর্ডকৃত 20 ক্ষয় করতে চাই। না না, ভয় পাবেন না, এখানে কোনো লুকোনো ভিডিও ক্যামেরা নেই, কোনো টেপ রেকর্ডারে ক্যাসেট করার ব্যবস্থাও নেই, টাকার নাম্বারও টুকে রাখা হয়নি। নিশ্চিন্তে টাকাগুলো নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, শত্রুতার যে বিষ আপনার মনের মধ্যে আছে তা ছেড়ে ফেলুন, বিষে বিষক্ষয়। আমি জানতাম আপনি নেবেন, কারণ আপনার মতো সুদক্ষ অফিসারদের সমাজে সুনামের সঙ্গে চলতে হয়। স্ত্রীকে দামি শাড়ি, দামি গহনা, আর আদরের সন্তানকে ও লেভেল স্কুলে পড়াতে হয়, এই কারণেই নগণ্য উপহার। আমি জানি আপনি যা বেতন পান তাতে চলে না, অভাবের যন্ত্রণায় আপনার জীবন বিষাক্ত হয়ে গেছে, বিষে বিষক্ষয়। তাই ওই সম্মানজনক বিষ দিয়ে অভাবের বিষকে ক্ষয় করে দিন, বিনিময়ে ওই ক্যাসেটটা যেটা আপনার কাছে সযত্নে সংরক্ষিত আছে সেটা অনুগ্রহ করে আপনি নিজ হস্তে আমাকে দিয়ে দিন। জাফর চৌধুরী, আপনি যা জানেন তা শুধু একজন শয়তানের সম্পর্কে জানেন, একজন ইমানদারের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ওই বেঈমানির টাকা দিয়ে কোন পুলিশ অফিসার ইমান আপনি কোনোদিনই কিনতে পারবেন না, কোনোদিন না। যে ঘুষের টাকা দিয়ে ক্যাসেট আপনি কিনতে চাইছেন, সেই ক্যাসেট দিয়েই আমি আপনাকে, আপনার মতো শয়তানকে আইনের হাত করা পড়াবো, আপনার পাপের বিষ আপনার দেহ থেকে টেনে বের করে আনবো। আমাকে হাত করা পড়াবার মতো কোনো মায়ের সন্তানের এখনো জন্ম হয়নি, এবং জন্ম হতে হতে ভাই মিস্টার জাফর, হালাকু থেকে হিটলার পর্যন্ত কেউ অন্যায় দিয়ে ন্যায়কে নিশ্চিন্ন করতে পারেনি, শয়তানও পারেনি পাপ দিয়ে পুণ্যকে নিশ্চিন্ন করতে, সেখানে আপনি, আরে আপনি তো চুলপুটি। এই ইন্সপেক্টর রাজু, এই ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি দাফন করে ফেলতে পারি, কিন্তু আইন আমি হাতে তুলে নেব না, কারণ আইন দিয়ে তোকে আমি ধ্বংস করব জাফর চৌধুরী, আইন দিয়েই। তবে শুনে যা, আমিও তো ওপেন চ্যালেঞ্জ করছি, আইনের ভয় তুই আমাকে দেখালি, সে আইন দিয়েই তোকে আমি নিশ্চিন্ত করে দেব। Thank you.
nonsense you are talking. I am talking sense, sir. Hello. 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 Jaffni. Jafar Chaudhary. তোকে খুন করতে কেন জানিস? তোর মূর্খ স্বামী আমাকে মারতে চায়, আমার বিশাল সাম্রাজ্য ধ্বংস করতে চায়, আমার মুখের ভাষা রেকর্ড করেছে আমাকে নিঃশেষ করার জন্য। আর তাই আমি এসেছি তোকে শেষ করতে। তোকে মেরে তোর স্বামীর বুকে অশান্তির আগুন জ্বালাবো, যে আগুনে জীবন ভর পড়তে থাকবে তোর স্বামী। তোমার কাছে কি প্রমাণ আছে যে জাফর চৌধুরী সবার জন্য দায়ী? আমার কাছে জাফর চৌধুরীর কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট আছে স্যার। হ্যালো, হ্যালো, ইডিয়ট, যাও ওই ক্যাসেটটি নিয়ে এসো, আমি নিজ কানে শুনে দেখব। যদি প্রমাণ হয় তাহলে আমি নিজে জাফর চৌধুরীর বিরুদ্ধে অ্যাকশন নেব। হ্যালো শম্পা, শম্পা আমি আসছি, আমি আসছি মা। জাফর চৌধুরী, এই মাত্র তোর স্ত্রীকে খুন করে এলাম, পারলে প্রতিশোধ নে। জাফর চৌধুরী আপনার স্ত্রীকে খুন করবে কেন? এই জন্য যে জাফর চৌধুরী এদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজসেবকের মুখোশ পড়ে আছে, একজন ভয়ঙ্কর কালোবাজারি, নকল ঔষধ প্রস্তুতকারী, অবৈধ অস্ত্র আমদানিকারকের কীর্তিকলাপের প্রমাণ হিসাবে তার মুখের ভাষা আমি আমার এক বন্ধুর সাথে ক্যাসেটের রেকর্ড করি এবং তারপরে জাফর চৌধুরী জানতে পারে, যার কারণে জাফর চৌধুরী তৎক্ষণাৎ আমার বন্ধু আকবরকে এবং পরে আমার স্ত্রীকে খুন করে আমাকে খুনি বানিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইউর অনার মিলর্ড, এটা জঘন্য মিথ্যে কথা, এটা একটা কল্পকাহিনী মাত্র। না হুজুর, এটাই সত্যি। না, এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট মিলর্ড। অর্ডার, অর্ডার, আসামি রাজুর
ভাষ্য অনুযায়ী ওই রেকর্ডকৃত ক্যাসেটটি আগামীকাল আদালতে পেশ করা হোক। কোথায় কোথায় সেই ক্যাসেট? এখানে তো থাকার কথা। এই যাও সব জায়গায় খুঁজে দেখো, যাও। না স্যার, কোথাও কোনো ক্যাসেট নেই। মিথ্যে অভিযোগ করে বাঁচতে পারবে না রাজু। কিন্তু স্যার, এন্ডিয়া চলো। কোথায় সে ক্যাসেট? সব ক্যাসেট তো নিয়ে এসেছি। বল কোথায়, কোথায় সে ক্যাসেট? বল কোথায়। জাফর সাহেব আপনি শান্ত হন, আমার কথা শুনুন। ওই ক্যাসেট পাওয়া যায়নি, তার মানে হচ্ছে রাজু আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ কোর্টে হাজির করতে পারবে না, আর ওর মুখের কথা কেউ বিশ্বাসও করবে না। ফলাফল রাজুর ফাঁসি। মহামান্য আদালত, সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হল যে আসামি আবিদ হাসান রাজু জাফর চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট, রাজুর বানানো কল্পকাহিনী মাত্র। আসামি রাজু নিজের স্ত্রীকে হত্যা করে সুকৌশলে বাঁচার জন্য একজন দেশখ্যাত রাজনীতিবিদের নামে অবিশ্বাস্য মিথ্যে বানোয়াট অভিযোগ করেছে। মিলার্ড, এই বাংলায় প্রতিদিন হাজার হাজার গৃহবধূ স্বামীর নিষ্ঠুর যৌতুকের শিকার হয়ে প্রাণ দিচ্ছে, এমনি এক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আসামি রাজুর স্ত্রী। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পুলিশের রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এসবই আপনি দেখেছেন মিলর্ড। এবার আমি এমন একজন সাক্ষীকে হাজির করতে চাই যিনি আইনের সাচ্চা সৈনিক, জনতার সেবক, এদেশের বিখ্যাত অ্যাডভোকেট, এছাড়াও তার বড় পরিচয়। তিনি আসামি রাজুর মামা শ্বশুর, অর্থাৎ নিহত জুলির মামা জনাব শফি ইমানদারকে মামলার স্বার্থে আমি কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি মিলর্ড। অনুমতি দেওয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো নিহত জুলির একমাত্র জীবিত আত্মীয় মামা। জি। এই ঘটনা সম্পর্কে আপনি যা জানেন তা এই আদালতে নির্ভয়ে বলুন। জানি তো অনেক কিছু, কিন্তু এতদিন আমি কিছুই বলিনি। যার সুখের জন্য মুখ বুঝেছিলাম সে যখন নেই তখন আর মুখ বন্ধ করে থাকবো না, সব বলবো, আমি সব বলবো। সেই প্রথম থেকে কেন রাজু জুলিকে খুন করতে চেয়েছিল? মামা, মামা কি বলছেন আপনি? খবরদার শয়তান, তোর মুখ থেকে মামা ডাকার আমি শুনতে চাই না। মহামান্য আদালত, জুলির আর তিন বোন, এক বোন মারা গেছে, বাকি দুই বোন জুলি আর রুবি আমারই বাড়িতে, আমারই আশ্রয়, আমারই স্নেহে লালিত পালিত হয়ে বড় হয়েছে। কারণ জুলির বাবা অর্থাৎ আমার ভগ্নীপতি বিদেশে চাকরি করতেন, আর আমার বোন জুলির মা রুবির জন্মের পরই মারা যান। জুলির বাবা প্রেশারে রুগী ছিলেন, ঘটা করে জুলিকে বিয়ে দেবার পর যখন জানতে পারলেন তার মেয়ের উপর যৌতুকের জন্য প্রচণ্ড নির্যাতন চালাচ্ছে তারই পছন্দের জামাতা, ঠিক তখনই প্রেশার হাই হয়ে স্ট্রোক করে মারা যান। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র, ইওর অনার। আপনি বলুন সবি সাহেব। দিনের পর দিন রাজুর অত্যাচার বাড়তে থাকলে একসময় অধৈর্য হয়ে স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয় জুলি, কিন্তু সামাজিক মান সম্মান এবং বংশ মর্যাদার কারণে আমি জুলিকে বাবার স্নেহে বুঝিয়ে সুজিয়ে রাজুর ঘরে পাঠাই এবং রাজুর দাবি মোতাবেক 400,000 টাকা জোগাড় করে দেই। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। অর্ডার, অর্ডার। সফি সাহেব, এখন আমার প্রশ্ন হচ্ছে কোন বিশেষ কারণে মিস্টার রাজু তার স্ত্রী জুলিকে খুন করেছে? জুলির বাবার বেশ কিছু সম্পত্তি আছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। নিয়ম অনুযায়ী এই সম্পত্তির মালিক জুলি এবং রুবি।
বুদ্ধিমান রাজু পুরো সম্পত্তি ভোগ দখলের জন্য জুলিকে চাপ দিতে থাকলে জুলিয়ের তীব্র প্রতিবাদ করে। হত্যার দিন দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে তুমুল তর্ক চলছিল। সৌভাগ্যক্রমে আমি উপস্থিত হয়ে রাজুকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু উত্তেজিত হয়ে এক পর্যায়ে রাজু ছুরি দিয়ে চুলিকে হত্যা করে। মিথ্যে কথা, বেঈমান, তোকে আজ আমি মেরেই ফেলব, তোকে আজ আমি মেরেই ফেলব। দেখুন স্যার, দেখুন, আপনার সামনে সত্য কথা বলার জন্য কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আসামি পুলিশ ইন্সপেক্টর আবিদ হাসান রাজু তার স্ত্রী জুলিকে ছুরি দিয়ে খুন করেছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি আবিদ হাসান রাজুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। আমি খুন করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ, নির্দোষ, আমি খুন করিনি, আমি নির্দোষ। বেঁচে থাক বাবা। বাবা, আমি পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। রুবি, এখন থেকে আমি আরে শম্পা, নিশ্চয়ই আপা দুলাভাই এখানে। কোথায় ওনারা? ডাকো রুবি, দুলাভাইকে সংবাদে জানাতে হবে না। রুবি, রুবি তুমি কাঁদছো কেন? বাবা, বাবা তুমিও চুপচাপ, কি ব্যাপার? দুলাভাই, আপা, তোর আপা কি হয়েছে? আপার তোর আপার বেঁচে নেই। নেই মানে? তোর আপাকে তোর দুলাভাই খুন করেছে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমরাও করিনি, কিন্তু সত্য এই যে রাজু জুলিকে খুন করেছে এবং এবং কোর্টের রায় হয়ে গেছে। জুলিকে হত্যা করার অপরাধে রাজুর ফাঁসির হুকুম হয়েছে। সব ষড়যন্ত্র, দুলাভাই আপাকে মারতে পারে না, কিছুতেই না। আমিও তোর মতো দূরে থাকলে তাই ভাবতাম, কিন্তু নিজের চোখে সব দেখে অবিশ্বাস করতে পারছি না। নিজের চোখে দেখে? হ্যাঁ, আমার চোখের সামনে জুলিকে খুন করেছে ওই নরবিশ্বাস রাজু। রুবি, এসব সত্যি? বলো রুবি, বলো, বলো এসব সত্যি? হ্যাঁ রানী, সত্যি, সব সত্যি। তাহলে আমি ও দুলাভাইকে ছাড়বো না, আমি তাকে খুন করব। তোকে আর খুন করতে হবে না, ওই শয়তানের আজ ফাঁসি হয়ে যাবে, খতম হয়ে যাবে এই দুনিয়া থেকে। Thank you.
শম্পা, আয় মামনি, আমি তোকে নিতে এসেছি, আয়। না শম্পা যাবে না। রবি! শম্পা, শম্পা, ওই লোক তোর বাবা নয়, ও হচ্ছে তোর মায়ের খুনি। মুখ সামলে কথা বল রবি, আমি খুনি নই, জুলিকে আমি খুন করিনি, জুলিকে জাফর চৌধুরী খুন করেছে। আর তোর মামা আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ওই জাফর চৌধুরীকে বাঁচিয়ে দিয়েছে, আর আর আমাকে বানিয়েছে খুনি। রুবি, রুবি, আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু মনে রাখিস সত্য কখনো চাপা থাকে না। শম্পাকে ছেড়ে দে, ওকে আজ আমি নিয়ে যাবই। না ও যাবে না, আপনি এখান থেকে চলে যান। রুবি, এই মুহূর্তে অযথা তোর সাথে বাড়াবাড়ি করতে চাই না, শুধু জানাতে চাই একটা জঘন্য নরপিশাচ খুনির বাড়িতে আমার মেয়ে শম্পা থাকতে পারে না। এবার এক ফোঁটা পানি পর্যন্ত ওর জন্য আরাম, তাই আমি শম্পাকে নিয়ে যাবই। চলে আয় শম্পা, চলে রানী। দুলাভাই জেল থেকে পালিয়ে এখানে এসে জোর করে শম্পাকে নিয়ে গেছে। মিস্টার রনি, আসামি রাজুকে গ্রেপ্তার করার দায়িত্ব তোমার উপর দেয়া হলো। মনে রেখো, একজন আইন রক্ষাকারী হিসেবে একজন কুখ্যাত খুনিকে গ্রেপ্তার করাই তোমার কর্তব্য। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আরেকটা কথা, যখন কোনো খোঁজ বা সংবাদ পাবে সাথে সাথে তা আমাকে অবশ্যই জানাবে। স্যার, একজন ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছি ছি ছি, একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হয়ে কথাটা বলতে আপনার লজ্জা করলো না? রাজুকে খোঁজ করার জন্য আমি সবই ইমানদারের ছেলে রনিকে স্পেশাল অর্ডার দিয়েছি, তাছাড়া সারা দেশের পুলিশকেও ইনফরমেশন দেওয়া হয়েছে। রাজুকে পুলিশ দেখা মাত্রই অ্যারেস্ট করবে। অ্যারেস্ট? আমি অ্যারেস্ট চাই না, আমি চাই রাজুর লাশ। রাজু খুনি হলেও তাকে গুলি করার আদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার লোকদের তৈরি থাকতে বলবেন, সংবাদ পাওয়া মাত্রই আমি আপনাকে ইনফরমেশন দেব। আপনার লোকেরা দেখা মাত্রই গুলি করে চির করে শেষ করে দিবে রাজুকে। পুলিশ ধরলে ফাঁসি, আর আমার লোকেরা পেলে গুলি। মামার এই সন্তানকে নেমে কোথায় যাব, কি করব? ওর কষ্ট আমি সইতে পারছি না। জুলি, জুলি, তুমি ফিরে এসো, তোমার শম্পাকে একটু আদর করে যাও, তোমার শম্পাকে একটু আদর করে যাও জুলি।
কথা বল রনি, আমি জুলিকে খুন করিনি, জুলিকে খুন করিনি। পৃথিবীর সব খুনিরা একই কথা বলে, কিন্তু ইন্সপেক্টর রনি জীবন থাকে কোনো খুনি পালিয়ে যেতে পারবে না। বলো স্যার, লক্ষ্মীপুর জঙ্গলের কাছে আসামি রাজুকে ট্রেস করেছিলাম, অল্পের জন্য ধরতে পারিনি, দক্ষিণ দিকে লকাই পাহাড়ের গভীর জঙ্গলে লুকিয়ে গেছে। তুমি কড়া নজর রেখো, মনে রেখো রাজু ফাঁসির আসামি। জি স্যার। ওকে স্যার। ইয়েস জাফর চৌধুরী, আপনার গানম্যানদের শীঘ্রই লকাই পাহাড়ের দিকে পাঠিয়ে দিন, আর রাজুকে দেখা মাত্রই গুলি করার আদেশ দিন। এক্ষুনি পাঠাচ্ছি। ভয়ের কিছু নেই, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। Thank you.
পাখির নাদ তারা দেখি নাই আমি, এই চোখে সুন্দর শুধু যে তুমি, কারো সাথে তুলনা দেব না গো দেব না, তুমি শুধু আমারই জনমে জনমে, ভালোবাসা একবার ফেলে জীবনে, মুছে না তো মুছে না মরণে মরে না, বেঁচে থাকে চিরদিন প্রেমিকের মনে, ভালোবাসা একবার ফেলে জীবনে, তুমি বেঁচে আছো লিলি? আপনি কি আমাকে বলছেন? আমি লিলি কি বলছি? আপনি ভুল করছেন, আমি লিলি নই, আমি ডাক্তার ফাতেমা আক্তার। দাঁড়াও, তুমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ধোকা দিতে পারবে না। আমাকে ভালোবেসে ভালোবাসা দক্ষ অভিনেত্রী হয়ে বিয়ের দিন ধার্য করে আত্মহত্যার মতো ঘৃণ্য পাপের আশ্রয় নিয়ে এখানে পালিয়ে এসে কোন প্রেমিক পুরুষের সাথে ঘর বেঁধেছ? কোথায় সে? দেখো তাকে, আরে আমার সাথে পরিচয় করিয়ে দাও। না ভয় পেও না, আমি তোমার স্বামীকে তোমার আমার ভালোবাসার কথা কিচ্ছু বলবো না। আসল কৃতজ্ঞতা বলতে একটা কথা আছে, একজন মৃত্যু পথযাত্রীকে তুমি সুস্থ করেছ, তাছাড়া এক সময় তুমি আমাকে ভালোবাসতে। সেবা পাইছে, আমি কারো মতো প্রতারক প্রবঞ্চক নই, কারো মতো বেইমান নই। তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি লিলি, আমি সেই লিলি যে তোমাকে ভালোবাসতো, যে লিলিকে তুমিও প্রাণ উদার করে ভালোবাসতে, যে লিলিকে একদিন না দেখলে তুমি অস্থির হয়ে উঠতে, আমি সেই লিলি। আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা। জুলি ভালো হচ্ছে না কিন্তু? হবে হবে, আগামী শুক্রবার দিন সব ভালো শেষ হবে। মানে মানে তোমার সাথে তোমার প্রেমিক পুরুষ রাজু সাহেবের বিয়ে হবে। সত্যি? হ্যালো, হ্যাঁ বলছি, কি বললেন? পেশেন্টের সিরিয়াস অবস্থা, কোনো ডাক্তার নেই? ঠিক আছে আমি আসছি। বাবা আমি একটু হাসপাতাল থেকে আসছি। কিন্তু আজকের দিনে আমি যাবো আর আসবো। বললেন হাসপাতালে যায়নি, তাহলে গেল কোথায়? আমাদের নেতা কামরু ভাই পুলিশে গুলিতে আহত, আপনাকে তার চিকিৎসা করতে হবে। কিন্তু কিন্তু আজ আমার কোনো কথা শুনতে চাই না। সফি, আমি আর ভাবতে পারছি না সফি। দুলা ভাই, সমস্যার সমাধানের উপায় একটা আছে। কি? জুলি। জুলি? বাবা এসব তোমরা কি বলছো? মা জুলি, আমরা নিরুপায়,
বরপক্ষ সব কিছু জানতে পারলে এই বংশের মান সম্মান ধুলোই মিশে যাবে। এখন একমাত্র তুই পারিস এই বংশের মান সম্মান রক্ষা করতে। না মামা না, এ হয় না, হতে পারে না। আপা রাজুকে ভালোবাসে, রাজু আপাকে ভালোবাসে। জুলি, না না, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চিন্তা করো না, আপা নিশ্চয়ই ফিরে আসবে। জুলি, বরযাত্রীরা যদি জানতে পারে লিলি নেই, তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখ। তোর বাবার কি অবস্থা হবে ভেবে দেখ। লিলি বাড়িতে নেই জানার পর লিলি ফিরে আসলে বরপক্ষ লিলিকে গ্রহণ করবে তার কি নিশ্চয়তা আছে? মারে মারে রাজি হয়ে যা, আজ থেকে সবাই জানবে তুই হচ্ছিস লিলি, আর লিলি ফিরে এলে হবে জুলি। অসম্ভব, এ হতে পারে না বাবা। জুলি, তুই এই মুহূর্তে রাজি না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। বাবা, পিতা হয়ে পিতা হয়ে আমি তোর পায়ে পড়ছি মা। বাবা মা, এ তুমি কি করছো? বাবা কবুল বলেন। কবুল, আলহামদুলিল্লাহ। আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোন কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো, সব কথা শুনলে ওরা রাগ থাকবে না। যাও বাবা, যাও, ওকে ফিরিয়ে আনো, যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে লিলি, লিলি, লিলি রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। আমার সুখ শান্তি হাসি আনন্দ প্রেম ভালোবাসা সব কিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গর্ভে হত্যা করেছো তুমি, হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। লিলি, 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 সফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো সফি। কিন্তু মরতে পারিনি, অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাত্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাত্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর, গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম,
ভুলে গেলাম সমস্ত দুঃখ ক্ষোভ অভিমান। লিলি, কার সাথে রাগ করব, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব, যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে। লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি, এসব তোমার ভুল ধারণা। ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের দিন বাসর হবে। না, আমি লিলি না। ঠাট্টা রাখো তো, আজ বাসর রাত, তোমার আমার অনেক সাধনা রাত। আপনাদের এই সাধনার রাতে সেই বাসর ঘরে আমার বদলে যার থাকার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না, শুধু জানি তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। লীলা পাঁচ সকাল দশটায় হাসপাতাল থেকে ফোন পেয়ে বাবা নিষেধ সত্ত্বেও হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সকলের প্রতীক্ষার পালা, সারাদিন পর সন্ধ্যে সাতটা আটটা নটা রাত বারোটা বেজে গেল, কিন্তু লীলা আর ফিরে আসলো না। বংশ মর্যাদা রক্ষা করার জন্যে বাবা এবং মামা দুজন এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি না হলে বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বাবাকে বাঁচাতে গিয়ে আমি রাজি হয়েছি। না না, সে হতে পারে না, কিছুতেই না। রাজু, আমি জানি তুমি কেন এসেছ। বসো রাজু, মৃত্যুর আগে সত্য কথাটি জানাতে না পারলে আমি মরেও শান্তি পাব না। সব বাঁচাতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি। লিলি আর কোনো দিন ফিরে আসবে না, ও আত্মহত্যা করেছে। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা, আমাকে তুমি কথা দাও রাজু। জুলিকে স্ত্রী হিসাবে তুমি তোমার অন্তরে ঠাই দেবে, ওকে সুখী করবে। কথা দাও রাজু, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা, 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 বাবা। তোমার বাবা নেই। না, না, আসলে কি জানো লিলি, একই বলে ভাগ্যের নির্মম পরিহাস। জুলিকে নিয়ে আমি ঘর করলেও প্রতি মুহূর্তে আমি আমার ভালোবাসি লিলিকে অনুভব করেছি। ও কথা বলো না প্লিজ, তুমি এখন আমার বোনের স্বামী, দোয়া করি তোমার সুখে থাকো, সুখ পাখি কখনো যেন তোমাদেরকে ছেড়ে না যায়। সবার কপালে তো সুখ হয় না লিলি, সুখ হয় না। মানে সে কি ইতিহাস। এখানে শেষ নয়, জুলির হত্যাকারী হিসেবে আমাকে চিহ্নিত করে কাজ করে দাঁড় করানো হয়। আদালতে চিৎকার করে বলেছে আমি খুন করিনি, বিশ্বাস করি না, কারণ আদালতের সাক্ষী আর প্রমাণ যেমন ছিল না। রাজু, তোমার মামা সফি মান্দার জাফর চৌধুরীর সাথে ষড়যন্ত্র করে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে বানিয়েছে খুনি, খুনি।
বিচারকের এমন হয়ে যায় ফাঁসির আদেশ। মিথ্যে অপবাদের জ্বালা সহ্য করতে না পারার যন্ত্রণা নিষ্পাপ সম্পর্কের মুখখানা আমাকে জেল থেকে পালাতে বাধ্য করে। সিদ্ধান্ত নেই, যারা আমার স্ত্রীকে হত্যা করেছে, আমাকে বাড়ির স্ত্রী হত্যার ঘাতক, তাদের হত্যা করে ফাঁসির তরি আমি গলায় পরব। জেল থেকে পালিয়ে ছুটে যায় শয়তান সফি মান্দারের বাড়িতে, সফি মান্দারকে না পেয়ে নিয়ে আসে আমার বিষম্পাকে। কোথায়, কোথায় এখন শম্পা? তোমার মামাতো ভাই রনিতাকে নিয়ে গেছে। কিন্তু লিলি, ওই পাপির বাড়িতে আমার শম্পাকে আমি রাখবো না। প্রয়োজনে প্রয়োজনে আমার মেয়েকে আমি এতিমখানে রাখবো। এতিমখানে কেন? এই জন্য যে একজন পাপির বাড়িতে আমার সন্তান থাকতে পারে না। শম্পাকে আমার কাছে এনে দাও। লিলি, কেন? আমি কি তোমার মেয়েকে লালন পালন করতে পারবো না? কিন্তু কিন্তু তোমার স্বামী সন্তান, মানুষের জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। আমার স্বপ্ন পুরুষ তো একজনই, তাকে পাইনি বলে তার ভালোবাসা অন্য কাউকে দেব, তা কি করে ভাবলে? তোমার কাছে শম্পাকে রেখে মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে শম্পাকে আমার কাছে এনে দাও। সম্ভবত ব্রেনে আঘাত লাগায় গলার ভোকাল টিস্যুতে ভাইব্রেট করার কারণে মুখের ভাষা ফিরে পেয়েছে। এটা নিঃসন্দেহে অলৌকিক ঘটনা, বলতে পারেন নিষ্পাপ শিশুর জন্য খোদা তাআলার অশেষ রহমত। আপনি আমাকে প্রশ্ন করলেন ওষুধে ভেজাল মেশাই কেন? হ্যাঁ, বাহ, সুন্দর প্রশ্ন। শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। বিদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। কিন্তু এই ক্যাসেটটা এখানে এলো কি করে? আমি এসেছিলাম, বাবা এই ক্যাসেটটা সাবধানে রাখতে বলেছিল, আজ বুঝতে পারছি। সেদিন বাবা কেন এই ক্যাসেটটি ধরতে নিষেধ করেছিল। আমার মনে হয় মামা, এই ক্যাসেটটির জন্যই ওরা আমার মাকে মেরেছে। এসব কি বলছো শম্পা? শম্পা ঠিকই বলেছে রুবি, নিশ্চয়ই দুলাভাই ক্রিমিনালদের বিরুদ্ধে। আচ্ছা শম্পা, যেদিন তোমার মাকে জাফর চৌধুরী হত্যা করেছিল সেদিন তোমার নানু ভাই সেখানে ছিল? না মামা, নানু ভাই পরে এসেছিল। আমার বাবা আমার মাকে খুন করেনি। নানু ভাই সব মিথ্যে কথা বলেছে মামা, সব মিথ্যে কথা। নানু ভাই সেখানে ছিল না। কি? আমি সেখানে ছিলাম না? এতটুকু মেয়ে হয়ে এত বড় মিথ্যে বলছে? খুনের মেয়ে তো কখনো ভালো হতে পারে না। বাবা, একটা জলজন্ত সত্যকে মিথ্যে বানিয়ে দিচ্ছে এই পুচকে মেয়ে, আর তোরাও তাই বিশ্বাস করছিস। তুমি কেন মিথ্যে কথা বলছো রানু ভাই? চুপ কর হারামজাদি। বাবা, ওকে মারলে কেন? এই জন্য দে, মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। রণীতি বিশ্বাস কর, আমার চোখের সামনে রাজু লিলিকে খুন করেছে। বাবা, তোমার কথা হয়তো বিশ্বাস করতাম, কিন্তু দুলাভাই, দুলাভাই যে প্রমাণ রেখে গেছে। প্রমাণ? হ্যাঁ, জাফর চৌধুরীর কুকৃতের প্রমাণ যা দুলাভাই রেকর্ড করে গেছে। তাছাড়া আপাকে জাফর চৌধুরী হত্যা করেছে তার প্রমাণ শম্পা নিজেই। না, জাফর চৌধুরী খুন করেনি, রাজু নিজেই লিলিকে খুন করেছে। আচ্ছা বাবা, জাফর চৌধুরীর পক্ষ নিয়ে কথা বলার রহস্যটা জানতে পারি? একজন দেশপ্রেমিক, সমাজ সেবক, সচেতন রাজনীতিবিদের কাছে লোক হওয়া অন্যায় কিছু নয়। বাবা, তোমার প্রতি আমার যে বিশ্বাস তা যেন কোনো ক্রমে মিথ্যে না হয়, সন্দেহ জানা যেন সত্যি না হয়, তাহলে আমার পক্ষে সন্তান হিসাবে পিতাকে স্বীকার করা কঠিন হয়ে যাবে। তাই হবে, কিন্তু তার আগে ওই ক্যাসেটটা আমাকে শুনতে হবে। অসম্ভব, একজন আইনের লোক হয়ে হাতে পাওয়া প্রমাণ হাতছাড়া করতে পারি না। তার মানে আমার সন্তান হয়ে আমাকে অবিশ্বাস? বাবা, আইনের কাছে পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই, আইন সবার জন্য সমান। একজন সচেতন আইনের লোক হয়ে আমি আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না। রুবি,
সম্পাদিকে খেয়াল রেখো, আমি আইজি সাহেবের সাথে কথা বলে আসছি। শুধু তাই নয়, রাজুর হাতে রেকর্ড করা সেই ডকুমেন্ট ক্যাসেটটাও পাওয়া গেছে, যা এখন থামলেন কেন মিস্টার শফি ইমানদার? বলুন, বলে যান সত্যি ঘটনার বিশদ বিবরণ। একজন দেশ সেবক, সমাজ সেবক, দেশপ্রেমিক রাজনীতিবিদের প্রিয় মানুষ আপনি। আমার লজ্জা করছে আপনার মতো একজন জঘন্য লোককে বাবা বলে পরিচয় দিতে। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে নিজে শেষ করে দেই। রনি, খবরদার, ওই মুখে আর রনিকে ডাকবেন না। রনি আজ থেকে মরে গেছে। রনি কোনো পাপি পিতার সন্তান নয়। অর্থের জন্যে, নিজের প্রভাব প্রতিপত্তিকে প্রসার করার জন্যে যে মানুষ পশু হতে পারে, তাকে পৃথিবীর সব সন্তান বাবা বলে পরিচয় দিলেও আমি দিতে পারবো না। রনি, সন্তান হয়েছি বলে ভাববেন না, একজন জঘন্য অপরাধীর দোসর হয়ে রেহাই পাবেন। সন্তান হয়ে জন্মদাতা পিতাকে অ্যারেস্ট করার চিন্তা কখনো করিনি, কিন্তু কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে। রনি, রনি, আমার কথা শোন। আমাকে এক্ষুনি জাফর চৌধুরীর সাথে একবার দেখা করতেই হবে। স্যার, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আই এম সরি রনি, আজ আমি সময় দিতে পারবো না, মিনিস্ট্রিতে জরুরি মিটিং আছে। তুমি আগামীকাল বিকেলে একবার এসো। ওকে স্যার। এখন আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে দিন স্যার। এত সব ঝামেলা নিয়ে বাঁচার রাস্তা একটাই আছে, বলুন কি সে রাস্তা? চিরনিদ্রা, মানে খুব সহজ এবং খুব সোজা। আপনি কি করলেন একজন বিশ্বস্ত বন্ধুকে? শেষ করে দিলাম, কারণ বিশ্বস্ত বন্ধু বেঁচে থাকলেই প্রবলেম। ওর ছেলে ইন্সপেক্টর রনি সব জেনে গেছে, সব। সফি ইমানদারের রক্ত এই পৃথিবীতে বেঁচে থেকে আমার প্রবলেম করবে তা তো হতে পারে না। সরে যা। লিলির কাছে নিয়ে যাব। লিলি? হ্যাঁ, তোমার বড় বোন, যাকে তোমরা মৃত বলে জানো, সে বেঁচে আছে। আর শম্পার দায়িত্ব আমি তাকিয়ে দেব। লিলি আমার বেঁচে আছে। হ্যাঁ, ডাক্তার লিলি চৌধুরী সবার অজান্তেই নিজেকে আত্মগোপন করে বেঁচে আছে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ডাক্তার হয়ে। চল মামনি। কিন্তু ভাই, এখন চারিদিকে শত্রু, একটু আগে ওরা। কোনো ভয় নেই, সত্য কেউ কখনো হত্যা করা চায় না, কথাটা মনে রেখো। আসি, আয়।
রিয়াপা? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর একদল কালো পোশাকধারী আমাকে আর শম্পাকে আক্রমণ করে, ওদের সাথে লড়াই করে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি দুলাভাইকে। দুলাভাই? হ্যাঁ। কি কথা বলছো? সত্যি বলছি রানী, দুলাভাই শম্পাকে লিলিয়াপার কাছে নিয়ে গেছে। কোথায় লিলিয়াপা? তোমার মামাতো ভাই রনি, আরে হচ্ছে তোমার আদি অকৃত্রিম ছোট বোন রুবি, রুবি তোমার লিলিয়াপা। রুবি লিলিয়াপা, দুলাভাই আমি জেনেছি আপনি খুনি নন, আপনি জুলিয়াপাকে খুন করেননি, খুন করেছে ওই শয়তান দেশদ্রোহী জাফর চৌধুরী। দেশের প্রচলিত আইনে তার উপযুক্ত শাস্তি অবশ্যই হবে, কিন্তু তার আগে আপনাকে আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত, কারণ আপনি আইনের সেবক ছিলেন, তাই আইন অমান্য করা আপনার সাজে না। রনি ঠিকই বলেছে রাজু, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তাই হবে লিলি, কিন্তু তার আগে তো তোতা ময়নার ব্যবস্থা করতে হবে। তোতা ময়না? আমি বলছি মামনি, রুবি আন্টি রনি আঙ্কেলকে। কি বললি? আমি ইচ্ছা বলিনি। লিলি তুমি হচ্ছে ওদের একমাত্র গার্ডিয়ান, তাই তুমি পারবে এই খাতাহীন তোতা ময়নাকে খাতায় করতে। অত লজ্জা করে চলবে না, আমরা অচিরে তোমাদের বিয়ে ব্যবস্থা করছি। রনি, একজন মাত্র অবলা কুমারী মেয়ে মানুষ রুবি আর একজন অবোধ শিশু শম্পা মাত্র, এদেরকে তুলে আনার ক্ষমতাই জাফর চৌধুরীর নেই। আরে সাধারণ মানুষ শুনলে বলবে কি? পুলিশ বাহিনী শুনলে বলবে কি? বলুন কি বলবে? বলবে জাফর চৌধুরী একটা গাধা, আর জাফর চৌধুরীর দল একটা গাধার দল। আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাকে করতে হবে সব। যেমন করে খুন করেছে পুলিশের স্পাই ওই আকবরকে, যেমন করে খুন করেছে আমার বন্ধু সব ইমানদারকে, যেমন খুন করেছে রাজনৈতিক চুরিকে, তেমন করে নিজের হাতে খুন করবো রাজুকে। বল রাজু কোথায়? বল রাজু কোথায়? রাজু শম্পাকে নিয়ে চকরিয়ার দিকে গেছে। চকরিয়া? আব্বু সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চলো। Thank you.
কেঁদোনা লিলি, যারা জুলিকে আমার মেয়ে শম্পাকে নিঃশেষ করেছিল, আজ আমি তাদের শেষ করেছি। বিশ্বাস করো, এই অপরাধের জন্য আমি প্রস্তুত ছিলাম। লিলি, যদি ফিরে আসার মতো সৌভাগ্য হয় তাহলে হয়তো আবার দেখা হবে। রাজু, আমি তোমার ছিলাম, আছি, থাকবো, থাকবো চিরদিন তোমার প্রতীক্ষায়। হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি, আজও হয় তো